شيخ عبد القادر جيلاني يا شيخ يا شيخ يا شيخ دم دم دستغيث غوث اعظم عمر بي دم دم دستغيث غوث اعظم عمر بي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার পবিত্র রবিউল আখির মাসের মধ্যে। আমার হুজুর গোসে পাক হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার ঔরসের উপলক্ষে স্পেশাল ট্রান্সমিশন আলহামদুলিল্লাহ রবিউল আখিরের 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং রবিউল আখিরের 11 তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ চলমান থাকবে। সেই সুবাদে আজকেও আলহামদুলিল্লাহ আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। আপনারা দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজকে আমরা হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার যে কারামত সুবহানাল্লাহ আল্লাহু আকবার সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা টপিক রেখেছি, আমাদের বিষয় রেখেছি। তো ইনশাআল্লাহ আমন্ত্রিত মোবাইল লীগে দাওয়াত ইসলামীদের থেকে আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই বিষয়ে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত বিভিন্ন রিসালার মধ্যে তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি তুলে ধরেছেন, যা কিছুটা এরকম যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এই দরুদ শরীফ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কঠিন কিয়ামতের দিনে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যে দরুদ শরীফ পাঠ করব এগুলা নূর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে অনুষ্ঠান আলহামদুলিল্লাহ এটাকে আরো বরকতময় করার জন্য আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের মধ্যে আজকেও মাশাআল্লাহ আমরা মোবাইল লীগে দাওয়াত ইসলামী হিসেবে মাশাআল্লাহ আমাদের সাথে সুলাইমান মাদানী হুজুর উপস্থিত রয়েছেন এবং আমাদের মিরাজ হুজুর মাশাআল্লাহ উপস্থিত আছেন এবং আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই আমাদের রমজান ভাই মাশাআল্লাহ উপস্থিত আছেন। তো আমি আপনারা দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা এবং শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমাদের আমন্ত্রিত মোবাইল লীগে দাওয়াত ইসলামীদের মাশাআল্লাহ আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের শুক্রিয়া আদায় করছি, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের থেকে আজকে আমাদের কিছু শোনার সৌভাগ্য হবে। তো ইনশাআল্লাহ আমাদের মোবাইল লীগের কাছে আজকে আমরা যে টপিক রেখেছি সে বিষয়ে জানবো, তার আগে আমাদের অনুষ্ঠানের যে সেগমেন্ট আলহামদুলিল্লাহ যে আমাদের নাত শরীফ কালাম শোনার সৌভাগ্য হয়ে থাকে। তো আসুন আমরা প্রথমত আমাদের আমন্ত্রিত আজকে নাত পরিবেশনকারী ইসলামী ভাই থেকে আমরা নাত শরীফ বা কালাম শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। صلی علی رسولنا صلی علی محمد صلی علی رسولنا صلی علی حبيبنا صل على محمد القرم صل على شفيعنا صل على كريمنا صل على محمد লাগছে এমন
مدينه مريم جيش
শেতা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে কেঁদে কেঁদে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরও আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজিরি নসিব করুক, আমিন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা আজকে আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার কারামত সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা জানার সৌভাগ্য নসিব হবে আমন্ত্রিত মোবাল্লিগে দাওয়াত ইসলামীদের দেখে। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানের টপিকের দিকে আগাবো। মাশাআল্লাহ ডান পাশ থেকে শুরু করবো আমার সুলাইমান হুজুর থেকে ইনশাআল্লাহ। তো হুজুর, আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয় রেখেছি আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলীহের কারামত, এ সম্পর্কে দর্শকের কাছে আপনি কি তুলে ধরবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলীহের মাস চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখেন, আল্লাহর বলি এবং আল্লাহর সমস্ত আউলিয়া ইকরাম, ইনাদের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। এবং আউলিয়া ইকরাম এবং তাদের কারামত এর যে বিষয়টা, এটা কিন্তু হক। অবশ্যই বলা হয়ে থাকে কারামতুল আউলিয়াই হাক্কুন, আউলিয়া ইকরামের যে কারামত রয়েছে এটা হক। অবশ্যই। আচ্ছা, কারামত মূল উদ্দেশ্য হচ্ছে একটা এমন একটা বিষয় যেটা সাধারণ মানুষ থেকে প্রকাশ পাওয়াটা অসম্ভব। আমরা যদি বাহ্যিকভাবে আমরা দেখি, আমাদের আকল দিয়ে চিন্তা করলে এটা আমাদের আকলের চিন্তার বাহিরে যে বিষয়টা, এটাই হচ্ছে যখন একজন মুমিন আল্লাহর ভলি থেকে প্রকাশ পাবে সেটা হচ্ছে কারামত। সুবহানাল্লাহ। আর এটা যখন খোদ আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে হবে তো এটাকে বলা হয় আল্লাহ তাআলার কুদরত। জি জি। আর এই বিষয়গুলো যখন কোনো আম্বিয়া ইকরামদের মাঝে প্রকাশিত হয়, এনাদের মাধ্যমে প্রকাশিত হয়, তখন এটাকে বলা হয় মুজিজা। তো দেখেন, একটার সাথে কিন্তু একটা রিলেটিভ আছে। জি। কেউ যদি আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর রসুল এবং আম্বিয়া কেরামদের যে মুজিজা আছে এটাকে বিশ্বাস করে এবং আউলিয়া কেরামদের কারামতকে বিশ্বাস না করে, তখন কিন্তু সে সঠিক একজন কামিল মুমিনের এটা সিফত হতে পারে না। আচ্ছা। এগুলোর পাশাপাশি আল্লাহর ওলিদের কেরামতকেও তাকে বিশ্বাস করতে হবে। কারণ বরঞ্চ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আউলিয়া কেরাম যে কেরামত আছে এটা স্পষ্ট কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, সুবহানাল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি এত বড় একজন আলিমে দিন ছিলেন, এনার কিতাব, যারা আলিম নিজেকে দাবি করে এনার কিতাব পড়বে না এমনটা নয়, অর্থাৎ এনার কিতাব পড়তেই হবে। যে কোনো না যে কোনো ভাবে এনাকে একজন আলিমকে ওনার কিতাবের দিকে প্রত্যাবর্তন করতে হবে, তিনি এমন কিতাব লিখে গিয়েছেন। তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা ইনি নিজে এই কথা বলেন। আবার আমরা যদি দেখি আউলিয়া কেরামদের কারামত নিয়ে আলোচনা করাটা, এটার ব্যাপারেও কিন্তু রয়েছে যে আউলিয়া কেরামদেরকে নিয়ে আলোচনা করা, তাদের কারামত নিয়ে আলোচনা করা, এটা হো আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হওয়ার একটি মাধ্যম। সুবহানাল্লাহ। ইন্দা যিকরি সালিহিন তানজিলুর রহমা, যেখানে আল্লাহর নেককার বান্দা, নেককার বান্দাদের আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত যেখানে অবতীর্ণ হয়
শুধু বলা হয়েছে নেককার বান্দাদের আলোচনা। আচ্ছা, যেখানে নেককার বান্দাদের আলোচনা বলা হয়েছে ওখানে যদি আউলিয়া কেরাম, নেককার তো হচ্ছে একটা মুমিন সাধারণ নেককার যারা থাকে তাদের, কিন্তু আউলিয়া কেরাম যারা আছে তাদের আলোচনা করলে এর মধ্যে আবার হচ্ছে পাক রহমতুল্লাহ তাআলা যিনি সমস্ত নেককার আউলিয়া কেরামদের সরদার যাকে বলা হয়, আল্লাহ সুবহানাল্লাহ, পীর নবীর দস্তগীর যাকে বলা হয়, গাউসে সাকালাইন, পীর নবীর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরা যাকে এই নামে চিনি, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কেরামত এনার আলোচনা করলে কতটুকু আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হতে পারে এটা আল্লাহ ভালো জানেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দ্বিতীয়ত আরেকটা বিষয়, যেহেতু কারামত নিয়ে আলোচনা হবে, অবশ্যই গাউসে পাকের কারামত আমরা আলোচনা শুনব, মনে রাখবেন এটি স্পষ্ট কোরআনুল করিম থেকে প্রমাণিত। আচ্ছা, আমি আপনাকে শুধু এতটুকু বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে সূরা আলি ইমরানের 3 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা জি, আল্লাহর রাসূলের উম্মতের পরে অনেক পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অন্যান্য আম্বিয়া কেরাম যারা ছিল তাদের উম্মতের মধ্যেও আউলিয়া কেরাম ছিলেন এবং তাদের কারামত প্রকাশ হয়েছে সুবহানাল্লাহ, এবং এই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনুল করিমে তুলে ধরেছেন। জি জি। তো অনেকে বলে থাকে যে গাউসে পাকের কারামত কোরআনে কেন নাই, তো ভাই গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আমরা হচ্ছে আখেরি নবীর আখেরি উম্মত। জি জি। তো আমরা পরে আসছি। জি। পূর্বে যারা ছিল তাদের আলোচনা আপনি দেখেন আউলিয়া কেরামদের আলোচনা কোরআনুল করিমের মধ্যে আছে। যেমন আপনি যদি দেখেন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনার আম্মা জান হযরত বিবি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর কেরামত কোরআনুল করিমের মধ্যে কিন্তু সূরা আলি ইমরানের 37 নং আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই আয়াতে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন জাকারিয়া তার নিকটতর নামাজ পড়ার স্থানে যেত তখন তার কাছ থেকে নতুন রিজিক পেত। ওয়াজাদা ইনদাহা রিজক, মূল কথা হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার দেখাশোনা করতেন। আচ্ছা। আর ইনি একটা নির্দিষ্ট জায়গাতে ইবাদত করতেন, যে জায়গাতে ইবাদত করতেন তো ওই জায়গার মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনি দেখলেন একদিন যে ওই জায়গাতে ওয়াজাদা ইনদাহা রিজক, নতুন এক রিজিক ফল মূলত বলা হচ্ছে, আর এমন একটি ফল ছিল বলা হয় ওই ফলটা ছিল ওই মৌসুমের মধ্যে, যেটা এখন তো আমরা দেখি 12 মাসের ফল পাওয়া যায় কিন্তু পূর্বে তো এরকম ছিল না। তো বে মৌসুমের একটা ফল দেখলেন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ইবাদতের স্থান আছে মিম্বরে ওইখানে পাওয়া গেল। আচ্ছা আচ্ছা। ওইখানে যখন পেলেন তখন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, জি হ্যাঁ, জিজ্ঞেস করলেন যে হে মরিয়ম এটা তোমার কাছ থেকে কোত্থেকে এলো? তখন তিনি বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, সেটা আল্লাহর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন এই যে এই আয়াতে মুবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আল্লাহর কাছ থেকে আসছে, এটি উল্লেখ করলেন। এখানে খুব অনেক সুন্দর একটা পয়েন্ট আছে, বলা হচ্ছে এর পরবর্তী আয়াতে যদি আপনি যান হুনালিকা দাআ যাকারিয়া রব্বা, যখন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কারামত দেখলেন যে বে মৌসুমের ফল আল্লাহ তাআলা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতের স্থানে পাওয়া গেল, আল্লাহ তাআলা দান করেছেন। দর্শকবৃন্দ যারা আছেন আপনাদেরকে বলবো একটু খেয়াল করেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতের স্থানে যেখানে ইবাদত করতেন ওই স্থানে বে মৌসুমের ফল পেলেন। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন এমন যে ইনার সন্তান হতো না, অর্থাৎ সন্তান হওয়ার যে একটা বয়স থাকে স্বাভাবিক, এই সময়টা পার হয়ে গেল। আচ্ছা, মানে যেটা একটা স্বাভাবিক বিষয় একটা মানুষের সন্তান হওয়ার। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জায়গাতে হুনালিকা দাআ জাকারিয়া রব্বা, হুনালিকা মানে ওই স্থানে মানে ওই জায়গাতে যেখানে ফল পেয়েছেন ওই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। উলামায়ে কেরামগণ খুব সুন্দর এটার পয়েন্ট বের করেন, চিন্তা করেন যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের চিন্তা হয়তো এটাই ছিল যে যেই আল্লাহ তাআলা যেই মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার উসিলাই জি বে মৌসুমের ফল আল্লাহ তাআলা দিতে পারে, আল্লাহ সেই মরিয়ম
এর জায়গা যেখানে দিয়েছেন ওই জায়গাতে দাঁড়িয়ে তিনি দোয়া করলেন আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ এই মরিয়মের উসিলা হয়তো আমাকে বেমৌসুমের সন্তানও দান করতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন এই চিন্তা করে ইনি দোয়া করলেন, আচ্ছা আল্লাহ তাআলা ইনাকে আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা একজন নবী এমন সন্তান আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালামকে প্রদান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুসংবাদ শুনিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে এটা কিন্তু একটা কারামত। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা না কোনো আল্লাহর নবী ছিলেন না, পয়গম্বর ছিলেন না, রসুল ছিলেন না। ইনি কি ছিলেন? ইনি ছিলেন একজন আল্লাহর ওয়ালিয়া, নেককার বান্দা। হ্যাঁ, নেককার বান্দির জায়গাতে দোয়া করেছেন। এখানে কয়েকটা পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট কিন্তু চলে আসে। প্রথমত হচ্ছে আমরা যে আল্লাহর ওলিদের মাজারে যাই, জি জি, জিয়ারত করি, এটা শুধু আমরা করি না, ওই সময়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম দেখিয়েছেন যে তাদের কাছে যাওয়াটা, গিয়ে দোয়া করাটা, এটা আম্বিয়ে কেরামদের এটা একটা পদ্ধতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্নত, এটা শিখিয়েছেন। এবং যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করাটা মাযাল্লাহ, এটা কোনোদিন শিরিক হতে পারে না। তাদের মাধ্যমে দোয়া করাটা এবং দোয়া কবুল হওয়ার আরেকটা মাধ্যম মাধ্যম বলা হয়েছে। এটা দেখা ওই আয়াতের মধ্যে কিন্তু স্পষ্ট পাওয়া যায়। খুবই সুন্দর, মানে এখানে ওনার পাশে গিয়ে ওনার উসিলা নিয়ে দোয়া করাটা, এটা আল্লাহ পাকের আর প্রিয় নবীগণদের থেকে আলহামদুলিল্লাহ এটা আমরা শিক্ষা পেলাম। একজন আরশ বলেছিলেন, হে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমি মসজিদের নববীতে এসে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দিকে মুখ করে মোনাজাত করব নাকি কিবলার দিকে মুখ করে দোয়া করব? ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, হায় রে, যিনি শাফায়াতের মালিক, যিনি আদম সাফিউল্লাহর কি সুপারিশ করবেন, যিনি আমাদের সুপারিশ করবেন, তার থেকে মুখ ফিরিয়ে ফেলবে? তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিতে চাও যিনি তোমার সুপারিশকারী হবে? বরঞ্চ তুমি তার দিকে মুখ করে দোয়া করো এবং মাগফিরাতের জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করেছেন, যার সম্মান মন এরকম যে, হে নবী, কেউ যদি জুলুম করে নিজের উপর, নিজের আত্মার উপর, আর আপনি সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে এসে যদি ফরিয়াদ করে, ক্ষমা প্রার্থনা করে, আর আপনি যদি তার পক্ষে সুপারিশ করেন, আমি তার গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। সুবহানাল্লাহ। কত কোরআন কারিমের আয়াত যদি আমরা পড়ি না কাউসার ভাই, আলহামদুলিল্লাহ। মূল বলার উদ্দেশ্য হচ্ছে, এটা যেহেতু অনেক লম্বা একটা প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাশাআল্লাহ অনেক যোগসুখ নিয়ে প্রোগ্রামগুলো দেখে থাকে। হতে পারে অনেকের এটা ব্রেনে আসতে পারে বা কেরামত বা এমন অলৌকিক ঘটনা এটা কীভাবে সম্ভব। দেখেন, এই অলৌকিক ঘটনা আল্লাহর নবীর উম্মত এর আলোচনা আমরা করার জন্য বসছি। হ্যাঁ জি জি। তো একজন অন্য একজন নবীর উম্মতের যদি পাওয়ার হতে পারে, আল্লাহু আকবার, আল্লাহর নবীর উম্মতের পাওয়ার কেমন হবে? সুবহানাল্লাহ। যিনি সমস্ত নবীদের নবী, ওই নবীর এও যদি আবার ওই ওলিটা হচ্ছে পাক হই, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কেমন হতে পারে? যাকে ওলিদের সরদার বলা হয়েছে, ওলিদের সরদার যাকে বলা হয়। আবার দেখেন, অনেকে বলে থাকে মাযাল্লাহ যে কসাপাক মৃত্যু থেকে জীবিত করেছেন, এমন কোনো কাহিনী হলে, হ্যাঁ, বা অমুক জায়গা থেকে এক জায়গায় 70 ঘরে খাবার খেয়েছেন, এরকম কাহিনী মাযাল্লাহ এটা বলে থাকে, এগুলো হচ্ছে কিচ্ছা কাহিনী বা এগুলো বিশ্বাস করা যাবে না, মাযাল্লাহ এমন বলে থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে, দেখেন এই অলৌকিক ঘটনাগুলো অন্য নবীর উম্মত যদি এতটুকু পাওয়ার হয়, তো আমার গাউসে পাকের এই পাওয়ার হতে বা পেলে এখানে মাযাল্লাহ বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন, ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের শান হচ্ছে, আল্লাহ পাক কোনো কিছু প্রদান করলে এতে বাধা বিপত্তি দেওয়ার মতন কেউ নেই, কেউ নেই। আল্লাহ যাকে যেটা ইচ্ছা দিতে পারে, দিতে পারে। কিছু বিষয় আছে যেটা কোরআন হাদিসের মধ্যে নেই, যেমন কাউকে নবুয়াত দেওয়া আল্লাহর নবীর পরে, এগুলো তো স্পষ্ট কোরআনুল কারিমের মধ্যে দেওয়া আছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু নরমালি সব বিষয় আল্লাহ যাকে ইচ্ছা মৃত থেকে জীবিত করা কসে পাক নয়, বরঞ্চ গায়েবের খবর শুধুমাত্র আম্বিয়ে কেরামদের এমন নয়, অনেক ঘটনা পাবেন আল্লাহর বলিরা পর্যন্ত দিয়েছেন। জি জি জি, আল্লাহ পাকের দান ক্রমে, আলহামদুলিল্লাহ। জি জি, আমাদের তো প্রথম ঈমান হচ্ছে এটা। দ্বিতীয়ত, আপনি যদি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারামতের কথা কোরআনুল কারিমে অপর জায়গায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইনার উম্মত আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের একজন উম্মত, একজন মানে সাধারণ বোঝার জন্য একজন উম্মত ছিলেন। তো উম্মতের পাওয়ার আপনি যদি দেখেন, যে আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি রানী বিলকিসের যে সিংহাসনের কথা আছে, শত কত দূরত্ব জায়গাতে ইনি পলকের মধ্যে, পলকের মধ্যে নিয়ে আসছিলেন, ইন্দাহু ইলমুন মিনাল কিতাব, যে যার কাছে কিতাবের ইলম ছিল, অর্থাৎ যিনি আলেম ছিলেন, বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা
إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي অর্থাৎ এই আয়াতের মধ্যে বললেন যে আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করব চোখের একটা পলক ফেলার আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা এমন কি বলা হচ্ছে ফালাম্মা রাআহু মুস্তাকিররান যখন দেখলেন চোখের পলক খোলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই সিংহাসনটা হ্যাঁ আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি সাথে সাথে নিয়ে আসলেন সুবহানাল্লাহ এটা অনেক বড় একটা অলৌকিক ঘটনা যেটা সাধারণ মানুষ বিশ্বাস করবে বা সাধারণ মানুষের মাইন্ডে আসবে কোনোদিন এটা সম্ভব কিন্তু এটা তো কোরআনে পাকের মধ্যে রয়েছে কোরআনে পাকের মধ্যে রয়েছে জি জি আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত উম্মত সাধারণ ইনি শুধু আলেম বলা হয়েছে জি জি কিতাবে ইলম ছিল তৎকালীন তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের যদি পাওয়ার থাকে আল্লাহু আকবার তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর পাওয়ার কতটুকু আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুবই সুন্দর দর্শক শ্রোতা যে আসলেই আজকের কারামত যে বিষয় গাউসে পাকের রাখা হয়েছে হয়তো অনেকের এই বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে যাদের প্রশ্ন আসতে পারে তাদের জন্য একদম খুবই সুন্দরভাবে কোরআনে পাক থেকে মাশাআল্লাহ আমাদের সুলাইমান হুজুর আমাদের কাছে তুলে ধরেছেন যে আসলে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলীহের কারামত নিয়ে যখন কথা আসছে যেখানে অন্যান্য নবীগণদের উম্মতের কারামত কোরআনে পাকের মধ্যে পর্যন্ত এসেছে তাদের আলোচনা কি বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে তো সেই জায়গায় অন্যান্য নবীদেরও যিনি সরদার আমার প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবীর উম্মতের ক্ষমতা বা কারামত কেমন হতে পারে আল্লাহু আকবার সুবহানাল্লাহ শ্রোতা অনেকে আমাদের কল করছেন কয়েকটা কল অ্যাড করবো এরপর ইনশাআল্লাহ মাশাল্লাহ আমাদের আপনার মোবাইলকে দাওয়াত আসলে আমাদের মিরাজ ভাইকে হুজুর আমার গোসা পাক রহমতুল্লাহ তাআলা লেখা আমার সম্পর্কে শ্রবণ করবো যে আমাদের কল শুনিয়ে দিন লালমনির হাট জেলা থেকে বলছিলাম মোহাম্মদ রুহুল আমিন ইসলাম মাদানী চ্যানেলের অনুষ্ঠান শাহিন সাহেব আগদার এই অনুষ্ঠানটি আমি দেখছি এই অনুষ্ঠান থেকে আমার জানার ছিল বায়াত কাকে বলে এই সম্পর্কে জানিয়ে দিলে খুশি হতাম আচ্ছা মাশাআল্লাহ হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি অনুষ্ঠান আপনি দেখছেন এবং বায়াত সম্পর্কে বলেছেন মাশাআল্লাহ তো এই সম্পর্কে মাশাআল্লাহ প্রথমত আমাদের মিরাজ ভাই থেকে ইনশাআল্লাহ আমরা কারামা সম্পর্কে জানবো এরপর ইনশাআল্লাহ সুলাইমান হুজুর যদি একটু বায়াত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এই বিষয়ে হুজুর ইনশাআল্লাহ আলোচনার মধ্যে এই বিষয়ে ইনশাআল্লাহ তুলে ধরবেন আমাদের সঙ্গে থাকার অনুরোধ ইনশাআল্লাহ এই বিষয়ে জানার সৌভাগ্য নসিব হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকত দান করুক জি পরবর্তী কল আমি মোহাম্মদ আব্দুল্লাহ আজিজ আত্তারি আরজ করছি হবিগঞ্জ চোরারগড় থেকে আমাকে তুমি খুদার প্রিয় হাবিব তুমি সৃষ্টি সেরা এই নাতার আসলটি শুনাই দেন মাশাআল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদের কল করেছেন আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান নসিব করুক আমাদের সঙ্গে থাকার অনুরোধ ইনশাআল্লাহ আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই আপনার অনুরোধ নোট করে রাখছেন ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় নিয়ে আপনার অনুরোধ পূরণ করার চেষ্টা করবেন জি পরবর্তী কল আমার নাম হলো মোহাম্মদ জনি রাজশাহী মাদানী চ্যানেল অনুষ্ঠান শাহিন সাহেব বাগদার এই অনুষ্ঠানটি আমি দেখছি এই অনুষ্ঠানটি খুবই ভালো লাগে আমার জন্য দোয়া করবেন মাশাআল্লাহ অসংখ্য শুকরিয়া আদায় করছি আপনার আপনি রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন আল্লাহ তাআলা আপনাকে আরো উত্তম প্রতিদান নসিব করুক এভাবে নিজেও দেখবেন এবং অপরকেও দেখার দাওয়াত প্রদানের জন্য অনুরোধ রইল দর্শক শ্রোতা আমরা আলোচনা করছিলাম হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলীহের কারামত সম্পর্কিত সুলাইমান হুজুর একটু আগে মাশাআল্লাহ কারামত এটা যে সত্য এবং কারামতের বিষয়ে কোরআন এর আলোকে আলহামদুলিল্লাহ আমাদের কাছে তুলে ধরেছেন যে কারামতের বিষয়ে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলী কিছু কারামত কেমন ছিল এবং কিছু ইনার কারামত সম্পর্কে আমাদের মিয়া সুদিক ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব প্রথমত এটাই বলবো যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন জি এবং যাকে আল্লাহ তাআলা চান তাকেও দান করতে পারেন সুবহানাল্লাহ এই আল্লাহ তাআলার দানের মধ্যে যেমন আমার সুলাইমান ভাই বলেছিলেন কোনো প্রকার আল্লাহ তাআলার দানের মধ্যে বিবাদ বা কোনো ধরনের বৈষম্য সৃষ্টি করা যাবে না আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করতে পারেন দান করতে পারেন কারণ আমরা এটা বিশ্বাস করি প্রত্যেকটা কিছু আল্লাহ তাআলার দ্বারাই সম্ভব অবশ্যই এবং প্রত্যেকটা কিছু কেউ কিছু করতে পারলে সেটা মুজিজা হোক সেটা কারামত হোক সেটা অলৌকিক হোক জি এটা আল্লাহ দান ব্যতীত কেউ করার কোনো সম্ভাবনা নেই আল্লাহ যাকে দান করেছেন আল্লাহ পাকের দয়াই সম্ভব হয় আল্লাহ যাকে দান করেছেন আল্লাহ যাকে দয়া করেছেন সে ছাড়া এই এরকম মুজিজা এবং কারামত দেখানোর ক্ষমতা কেউ রাখেন না আল্লাহ হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ যাকে দেন এখানে দেখুন আল্লাহ তাআলা গোসে পাককে কেমন ভালোবাসে জি হ্যাঁ সেটা আমি ইনশাআল্লাহ আগে কোরআনুল কারিমের আয়াত শেষ করে ইনশাআল্লাহ এটা দিয়ে ইনশাআল্লাহ আমার আলোচনাকে বাড়াবো হে ইমানদারগণ তোমাদের মধ্যে থেকে কেউ যদি তার দিন থেকে ফিরে যায় আচ্ছা
তাহলে আল্লাহ আরও এমন বহু লোক সৃষ্টি করে দেবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। যারা মুমিনদের ব্যাপারে কোমল ও কাফেরদের ব্যাপারে কঠোর হবে, যারা আল্লাহর পথে সাধনা করবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না, এটি আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি উহা দান করেন। জি হ্যাঁ, আল্লাহ ব্যাপক অনুগ্রহ ও প্রাচুর্যের অধিকারী এবং সর্বজ্ঞ। জি, তো দেখুন এই আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো অনেকগুলো ইমান উদ্দীপক মাদানী ফুল কিন্তু জেগে উঠে। যেমন দেখেন কাউসার ভাই বলতেছে, হে ইমানদারগণ, ইমানদারগণকে আল্লাহ তাআলা কি বলছে, তোমাদের মধ্যে থেকে কেউ যদি তার দিন থেকে ফিরে যায়, ইমানদারদেরকে বলতেছে দিন থেকে যদি ফিরে যায়, তাহলে আল্লাহ আরও এমন বহু লোক সৃষ্টি করে দেবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তারও আল্লাহকে ভালোবাসে। আচ্ছা, এতটুকু আমি একটা কথা বলি, এখানে প্রথম আল্লাহ তাদেরকে ভালোবাসেন বলেছে। হ্যাঁ, এখানে বলে না যে তারা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি, এটা বলে নাই। আল্লাহ বলছে যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, অর্থাৎ আল্লাহ ভালোবাসবেন আগে বলেছেন। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এখানে তো এমন হতে পারতো আয়াতের মধ্যে যে আল্লাহ বলতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন যে এমন কিছু লোক আমি প্রেরণ করব যারা আমার ইবাদত করবে, রিয়াজত করবে, হ্যাঁ, যারা আমার রাস্তায় কষ্ট সহ্য করবে এবং তারা আমাকে ভালোবাসবে, আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে তাদেরকে আমি ভালোবাসবো, এমন হতে পারতো। কিন্তু আল্লাহ বলছেন যে আমি এমন লোক নিযুক্ত করব, পাঠাবো দুনিয়াতে, যারা যাদেরকে আমি ভালোবাসবো তারা আমাকে ভালোবাসবে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আগে কিছু মনোনীত কিছু আল্লাহর বান্দা সৃষ্টি করে ফেলেছেন যারা আল্লাহকে যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। দেখেন যেমন আমাদের গসে পাকের কথা বলা হচ্ছে কারামত, দেখুন কারামত তো হক সঠিক, কিন্তু কিছু কারামত এমন আছে যেগুলো আলহামদুলিল্লাহ দেখলে বা বললে প্রকাশ পায় বা যেগুলো ঘটলে এমন একটা কিছু আছে যেগুলোকে অস্বীকার করা যায় না। জি, যেমন আছে, ধরেন ইনি বরপের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনাকে আল্লাহ কেমনে ভালোবাসেন, তিনি এখনো মায়ের গর্ভে, এখনো দুনিয়াতে তেশ নিয়ে আসেননি। আজকে যারা কারামতের ব্যাপারে বিভিন্ন কথা বলে, প্র্যাকটিক্যাল কারামত যেটা আজ পর্যন্ত গাউসে পাকের স্পষ্ট, জি, মাদারী জেলার দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো আপনারা এটা নোট করতে পারেন, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বাগদাদ শরীফে একবার একজনকে মৃগী রূপ আক্রান্ত হয়েছিল একজন, তো তার ব্যাপারে গাউসে পাকের কাছে বলা হয়েছিল চমকের মৃগী রোগ হয়েছে, গাউসে পাক বলেছেন তার কানে গিয়ে বলো যে বাগদাদ থেকে যেন চলে চলে যায়। মৃগী রোগ এটা বলা হয়, এটা একটা অসদ বা খারাপ জিন, খারাপ জিনের দুষ্ট জিনের মৃগী রোগ আমরা যেটা দেখছি, বলা হচ্ছে তখন থেকে আজ পর্যন্ত বাগদাদ শরীফে মৃগী রোগ হয়নি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জ্বলন্ত কেরামত এখন পর্যন্ত হয়নি। হায়, গাউসে পাক তখন বলেছে চলে যেতে, এই যে চলে গিয়েছে এখন পর্যন্ত আসে, এখনো পর্যন্ত যদি কেউ চায় ওখানে গিয়ে সরাসরি কেরামত পাবে, ওখানে মৃগী রোগ এখন পর্যন্ত হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন তো দেখেন এখনো গর্ভ অবস্থায়, হ্যাঁ জি জি, এই অবস্থায় পর্যন্ত ইনার এটা আমি দেখেন কারামত অনেক প্রকার হতে পারে না, কারামত যেমন গাউসে পাক নিজেও বলে দিয়েছেন যে কাউকে আকাশে উঠতে আর পানিতে চড়তে দেখেও কি তাকে তুমি তোমার পীর বানিয়ে নিও না যতক্ষণ পর্যন্ত শরীয়তের সম্পূর্ণ কি নিয়ম কানুন তার মধ্যে কি প্রকাশ না পায়। তাহলে বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ প্রথম কারামত এবং আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন দেখেন মায়ের পেটে থাকতে। হ্যাঁ, এরপর আল্লাহ পাকের যে আপনি যে একটু বলেছেন আল্লাহ পাকের মনোনীত বান্দা, আল্লাহ পাক আসলে মানে ওনাকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ পাক কি মানে এইভাবে আল্লাহ তাআলা ওই গসে পাককে ভালোবেসে ফেলেছেন, এমন লোক নিযুক্ত করেছেন আল্লাহ তাআলা এবং আল্লাহকেও তিনি ভালোবাসেন। এরপর দেখুন এরপর কি হয়েছে, যখন জন্ম গ্রহণ করেছেন সেদিন মায়ের দুগ্ধ পান করেন, জি জি, এটা দিয়ে তিনি প্রমাণ দিয়েছেন যে আজকে রমজান মাসের প্রথম তারিখ, জি জি, তিনি সেরেখানেও কারামত, তিনি ইফতারি করেছেন, মায়ের দুগ্ধ পান করেছেন একেবারে মাগরিবের আজানের সময়। জি জি, আমার রসুলের কাউসার ভাই, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে দুলনাতে থাকা অবস্থায় আল্লাহর রসুলের মুআজিজা শুরু হয়েছে, সুবহানাল্লাহ। আর হুজুরের উম্মত গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়াতে আসতে যেদিন সেদিন থেকেই তার কারামত শুরু হয়েছে, সুবহানাল্লাহ। যেমন মিল রয়েছে, হ্যাঁ, যেমন মা ফাতেমা তো জাহরা, মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি দেখেছি আমার সন্তান যখন দুনিয়াতে প্রসব করেছেন সাথে সাথেই সিজদারত অবস্থায় এবং রব্বি হাবিল উম্মতি বলে ঠোঁট লাগছিলেন। এখানে গাউসে পাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় দেখুন মুআজিজা, আর এখান দিয়ে এই কুতুবুল যিনি কি পীরানে পীর আউলিয়াদের সর্দার, তিনি যখন তশরিফ নিয়ে এসেছেন তিনি কি করেছেন,
রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, শুধু এখন এতটুকু তো সময় সীমাবদ্ধ নেই, আস্তে আস্তে যদি আমি যাই তো যখন মক্তবে গিয়েছেন, জি জি হ্যাঁ, এখানে কারামত দেখুন, মক্তবের হুজুর বলছে বাবা পড়ো বিসমিল্লাহ রহমান রাহিম, তখন তিনি পড়া শুরু করেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, পড়তে 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 একেবারে মুখস্থ আটার পারা শুনিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এখন উস্তাদ বলে যে বাবা থেমেছো কেন, পড়ো আরো সামনের দিকে যাও, ভালো লাগছে, আহ তুমি পড়তে এসেছো শুরুতেই আমাকে আটার পারা শুনিয়ে দিয়েছো, মুখস্থ আরো পড়ো। তখন রসুল পাক রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন যে আমি তো আমার মায়ের পেটে থাকা অবস্থায় এতটুকু পড়তে শুনেছি, আর শুনতে শুনতে আমি মুখস্থ করে নিয়েছি। এটা কত বড় কারামত, আর এটা কত বড় আল্লাহ তাআলার ভালোবাসা। আমি দুটোর সংমিশ্রণের কথাগুলো বলছি, যে আল্লাহ তাআলার ভালোবাসা দেখুন গছে পাকের উপরে, দয়া দেখুন আল্লাহ তাআলা, দান দেখুন বড় পীরের উপরে, আর বড় পীরকে দান করে আল্লাহ তাআলা যে দানগুলো করেছেন দয়া করে সেটার কারামত আল্লাহ তাআলা দেখেন, ছোটবেলায় ইবাদত দিয়ে কারামত প্রকাশ করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোন হাওয়াতে উড়ে নয়, পানিতে বেশি নয়, ইবাদত দিয়ে আল্লাহ তাআলা যেগুলো শরীয়তের হুকুম আহকাম সেগুলো দিয়ে তিনি কারামত প্রকাশ করছেন। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে যে এটাই যে ওই সকল মাকেও আমি একটু কিছু বলবো, যে দেখুন গাছে পাক রহমতুল্লাহ আলাইহির আম্মিজান কেমন নেককা দিনদার মুত্তাকি ছিলেন, যে তিনি কোরআনুল করিম পাঠ করেছেন। সায়েন্সও এখন এটা বলে যে মায়ের পেটে কোনো বাচ্চা থাকা অবস্থায় যদি মা কোনো আমল করে সে আমল সন্তানের উপর প্রভাব বিস্তার করে, সে ভালো ভালো আমল করুক বা খারাপ আমল করুক, সেটা তাহলে আমাদের উচিত যে মায়েদের উচিত যে যদি আমরা বড় পীরের মতো একজন নেককার সন্তান দিনদার সন্তান মুত্তাকি সন্তান যদি চাই, কারণ আল্লাহর ওলির দরজা কিন্তু এখনো বন্ধ হয়নি, নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে, আখির নবীর যখনই তাসমি এসেছেন নবীর নবুয়াত বন্ধ হয়ে গেছে, আখির নবীর পর আর কোনো নবী আসবেন না, কিন্তু আল্লাহর ওলির দরজা এখনো কেউ যদি চায় আল্লাহর বলি ইবাদতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে সাধনার মাধ্যমে হতে পারবে, আবার আল্লাহ তাআলা চাইলে কিছু মনোনীত ব্যক্তিকেও আল্লাহর বলি শুরুতে নিযুক্ত করে পাঠিয়ে দিতে পারে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। তো দেখুন এই যে মা আজকাল মা বাবারা সন্তানদেরকে ভালো মতো লালন পালন করার জন্য এস্টাবলিশ করার জন্য যেভাবে শিক্ষার পিছনে লেগে গিয়েছে, সেভাবে যদি আল্লাহ তার রসুলের ভালোবাসার পিছনে সন্তানকে লাগিয়ে দিত তাহলে সন্তান উভয় জগতে সফল কাম হয়ে যেত। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে মিরাজ ভাই মাশাআল্লাহ তুলে ধরেছেন যে আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে, এবং আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কেমন কারামত মাশাআল্লাহ। পাশাপাশি দেখেন কাসর ভাই, এটা তো বলেছি কোরআনুল করিম, এরপর দেখুন তিনার আমি আজকে কারামতের কথা কোনগুলো বলছি যেগুলোর দ্বারা মানুষের পরিবর্তন হয়ে যায়। জি জি, আমরা কিন্তু এখন কারামত দেখে শুধু কারামতের উপরে কি খুশি হয়ে যাই, আমাদের খুশি হওয়ার দরকার ইবাদতের উপরে। আজকে যুগে এমন ফেতনা সৃষ্টি বললেন না, আল্লাহর ওলিদের একটা সিফত হচ্ছে আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জি জি, সর্বপ্রথম হচ্ছে তারা ঈমানদার হবে, আবার মুত্তাকি হবে, মুত্তাকি হবে, সুবহানাল্লাহ। মুত্তাকি যদি হয় তাহলে আপনি যে পীর সাহেবের দাড়ি নাই সে নিজেকে পীর সাহেব দাবি করছে, ইনি কি মুত্তাকি? না, লাল কাপড় পরেছে, আবার আমরা তো এখন আমরা যেটা বলা হয় বলতে সাধারণ মানুষ। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি যে যে কারামত শুধু কারামত দেখে খুশি হলে চলবে না, আমাদেরকে কারামতের পাশাপাশি শরীয়তের দিক দিয়ে দেখতে হবে, আমি তার দ্বারা আল্লাহর কি দিন শিখছি, আমার রসুলের কি সুন্নতের আদব শিখছি, সেটা আমাকে এখানে ইনশাআল্লাহ আমি আরো কয়েকটা পয়েন্ট আপনাদের বলবো। শিখাচ্ছে যে জি আমার পীর সাহেব তো দুনিয়াতে আসার পর আজ পর্যন্ত জিন্দেগিতে গোসলই করে নাই, অনেক বড় এটা হচ্ছে তরিকত। জি, তো এটাও চিন্তা করে দেখেন, তরিকত বলেন আর যাই বলেন সর্বপ্রথম আপনাকে শরীয়তের উপরে আমল করতে হবে, শরীয়ত থাকতে হবে। জি, শরীয়তের বাইরে কোনো কেউ যেতে পারবে না, এটা যত বড় পীর সাহেব হোক যত বড় আউলিয়া নিজেকে সাব্যস্ত করুক, শরীয়ত তার উপর 100% কি থাকতে হবে, প্রকাশ হতে হবে, যেগুলো প্রকাশ্য ইবাদত এগুলো প্রকাশ্যই করতে হবে। যদিও বা স্বপ্নে যদি এটা দেখে যে আমার পীর মুর্শিদ মদিনা শরীফ গিয়ে নামাজ আদায় করছে না আমিও নামাজ আদায় করছি, মানুষের এটা বরকতময় স্বপ্ন এরকম দেখা যায়, কিন্তু যেটা শরীয়ত সেটাকে প্রাধান্য দিতে হবে সাথে সাথে। আচ্ছা, এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখেন যখন রাস্তায় হাঁটতেন গায়েবী আবার শুনতেন, আপনাকে আমি আপনাকে খেলাধুলার জন্য পাঠানো হয়নি, আপনাকে পাঠানো হয়েছে কি মুসলিম উম্মার কি করার জন্য, তিনি বুঝে ফেলেছেন, মাকে বলেছেন আমাকে এই মেয়েদিন অর্জন করার জন্য সুযোগ করে দাও চলে যাচ্ছি, মা বলেছেন খোদাহাফেজ কখন দেখা হবে, হাসরের ময়দানে দেখা হবে, কেমন কুরবানি মায়েদের। হ্যাঁ, এখন আমরা কেমন কুরবানি দিচ্ছি। আচ্ছা, আমি কারামতের কথার দিকে যাচ্ছি, যে মা কি করেছেন দিনার
এটা আমরা সবাই জানি কারামতটা। হ্যাঁ, আমি ওই কারামতের কথা বলছি না, দিনারটা আপনারা এটা প্রসিদ্ধ একটা কারামত যে ডাকাত এরা অবাক হয়ে গিয়েছে। আমি এখানে এটা বলবো, দেখেন এখানেও আল্লাহ আল্লাহর আল ওলিরা কিভাবে কারামত প্রকাশ করেছেন। তিনি সত্য বলেছেন, হক বলেছেন এবং সত্যের মধ্যে অটল অবিচল ছিলেন বিদায়, ওইখানে ডাকাতগুলো তোবা করে এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এটা কি অনেক বড় কারামত নয়? যাদের জিনার এরকম হক দেখে, সততা দেখে, এরকম নিষ্ঠা দেখে, সত্য বলা দেখে, যদি ডাকাতরা এত বছর ডাকাতি করতো, এক মুহূর্তে তিনার এই কথা, তার তাসির, এ ভালোবাসার কথা শুনে যদি তারা তোবা করে, সাথে সাথে কি এক একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারে, তাহলে আমার গসে পাক ছোটবেলা থেকে তো কারামত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তো এটাই আমি বলবো যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির শিশুকাল থেকে শুরু করে একেবারে আলহামদুলিল্লাহ দুনিয়া থেকে পর্দা নেয়া রাখ পর্যন্ত তিনার কারামতের কোনো শেষ নেই, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আর বলার চেষ্টা করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে মাশাআল্লাহ আমাদের মিরাজ ভাই তুলে ধরেছেন যে আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কিত। এবং আমিও যে বিষয়টা আমার মিরাজ ভাইয়ের কথা থেকে জানার সৌভাগ্য হলো যে উনি বলছে, উনি এই বিষয়টা আসলে তুলে ধরতে চেয়েছেন যে কারামত মানেই যেন আমরা শুধু এটাই মনে না করি যে পানির উপর হেঁটে যাওয়া, আগুনের উপর হেঁটে যাওয়া, এটাই না। মিরাজ ভাই তুলে ধরেছেন যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির তো কারামত অনেকগুলো এমন আছে যেগুলো আসলেই অবিশ্বাস্য, কিন্তু এর পাশাপাশি ইনার অনেকগুলো কারামত এমনও আছে যেগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত, যেগুলো আপনার ইনি এমন ইবাদত, এমন কারামত তিনি দেখিয়েছেন যেগুলো কোরআনে পাক যে প্রথম যেদিন মাকতবে গিয়েছেন সেদিন কোরআনে পাকের আটার পরে হিফজ তিনি পড়ে শুনিয়ে দিয়েছেন। মানে ইনার কারামতগুলো এমন যে ইনার সত্য বলার কারণে, ইনার কথা বলার ধরনের কারণে অনেক বড় ডাকাতরা পর্যন্ত আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। ইনি যেদিন জন্ম নিয়েছেন হাজ অনেকজন জন্ম নিয়েছে যারা পর্যন্ত আল্লাহর ওলি হয়ে গিয়েছে। অর্থাৎ এক কথায় ইনার এমন এমন কারামত আছে যেগুলো আল্লাহ পাকের ইবাদতের সাথে সম্পৃক্ত, আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংশোধনের সাথে সম্পৃক্ত। তো এটা থেকেও আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিত যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলার কারামত থেকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। অনেক দর্শক মাশাআল্লাহ আমাদেরকে অনুরোধ করেছিল যে নাজ শরীফ শোনার জন্য, তো আমার নাতু হোসেনকে ইসলামের কাছে আগাবো, আইনা থেকে ইনশাআল্লাহ নাজ শরীফ শোনার সৌভাগ্য অর্জন করবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমার গা তেরি
আল্লাহ তাআলা কবুল করুন। দর্শক শ্রোতা, আপনারা অনেকে অনুরোধ করেছিলেন নাত শরীফ শোনার জন্য, তো আলহামদুলিল্লাহ আমাদের নাত পরিবেশকার ইসলামী ভাই আপনাদের অনুরোধ পূরণ করেছেন। আরেকটি সেগমেন্ট রয়েছে আমাদের আরেকটি মাশাআল্লাহ মোবাইলকে দাওয়াত ইসলামী জবানে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলীহের শান মান কারামত সম্পর্কে জানার সৌভাগ্য, যে আমাদেরকে ওই ভিডিও দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহান ও তাআলা তার নেককার বান্দাদের, তার ওলিগণদেরকে এমন কিছু নিয়ামত দ্বারা ধন্য করেছেন যার বদলতে আল্লাহ তাআলা যারা সঠিক পথ থেকে দূরে রয়েছে তাদেরকে সঠিক পথ দেখিয়ে থাকেন। তো এরই ধারাবাহিকতায় আমার গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির এক আজিম উশান বাস্তব ঘটনা আমরা শুনতে যাচ্ছি। ওনার হুসনি আখলাক কেমন ছিল, ওনার জ্ঞান কেমন ছিল, ওনার কথার প্রভাব কেমন ছিল, যে যারা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছিল
তাদের কত সুন্দরভাবে দিন ইসলামের পথে ফিরে আসা। তো আমরা শুনবো, আসুন আমরা গাউসে পাক রহমতুল্লাহ আলহিয়ের মজলিসের এক বাস্তব ঘটনা শ্রবণ করি। শায়খ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলহিয়ের জবান মুবারকে এমন এক প্রভাব ও শক্তি ছিল যে তার মুবারক মুখ থেকে একের পর এক পবিত্র বাণী বের হতো। তার ভাষার প্রভাব এমন ছিল যে পাথর সমাজে কঠিন হৃদয় তাও গলে যেত, নরম হয়ে যেত। গুনাহগার ব্যক্তিরা তওবা করত, কুফর ও শিরকের অন্ধকারে নিমজ্জিত লোকেরা ইসলামের সঠিক পথে এসে পরিশুদ্ধ হয়ে যেত। তার বয়ান শুনে এমন অবস্থা সৃষ্টি হতো যে অনেকেই বাক রুদ্ধ হয়ে যেত। হযরত শায়খ ওমর কিসানি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে সরকারে গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির এমন কোনো মজলিস বাদ ছিল না যেখানে অসংখ্য অমুসলিম যারা ইসলাম থেকে অনেক দূরে ছিল, যারা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নিজেদেরকে ঝরিয়ে ফেলেছিল, যারা ভুল পথে নিজেদের জীবনকে পরিচালনা করত, তারা সঠিক পথ পায়নি। অর্থাৎ এমন কোনো মজলিস বাদ ছিল না যেখানে অমুসলিমরা ইসলামের অমীয় সুধা পান করত না। আল্লাহু আকবার। এমনকি ভ্রান্ত আকিদায় নিমজ্জিত লোকেরা তাদের ভ্রান্ত আকিদা থেকে নিজেদেরকে দূর করতে পারত, নিজেদেরকে তওবা করে সঠিক আকিদা গ্রহণ করতে পারত। আল্লাহু আকবার। এই ছিল গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির মজলিস, এই ছিল গাউসে পাক আলী রহমার মেহফিল। আল্লাহ তাআলা কত বড় দয়া করেছেন যে আমাদেরকে গাউসে পাক আলী রহমার মেহফিলের আয়োজন করার সুযোগ করে দিয়েছে, ওনার আলোচনা করার সুযোগ করে দিয়েছে, আবার ওনার মুরিদও বানিয়েছে। আহ, যদি আমাদের সবারই গাউসে পাক রহমতুল্লাহ আলহের জীবনী, ওনার হুসনি আখলাক, ওনার বাস্তব ঘটনাগুলো আলোচনা করার সুযোগ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই কবুল করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর আমার হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ব্যাপারে আলোচনা আসলে সৌভাগ্য হলো। তো আসলে এই হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কারামতের কথা যদি আমরা আসলে বলতে থাকি, আল্লাহ পাকের এত বড় দয়া আমার হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর প্রতি হয়েছিল যে ইনারকে আল্লাহ পাক এত কারামত দ্বারা, এত ইনাকে নিয়ামত দ্বারা ধন্য করেছেন, যা আসলে আমরা বলতে থাকবো কিন্তু কখনো বলা শেষ হবে না। তো হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার কারামত আমাদের আজকে বিষয় রেখেছি, সে সম্পর্কে আলহামদুলিল্লাহ একটু আগে আমাদের মুবাল্লিগদের জবান আলহামদুলিল্লাহ আসলে কারামত যে বিষয়টা এটা কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরেছেন এবং হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের কয়েকটা কারামত মাশাআল্লাহ আমাদের শোনার সৌভাগ্য হয়েছে। তো আর কিছু কারামত সম্পর্কিত আসলে আমাদের প্রথম সুলেমান ভাই থেকে মাশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। জি হুজুর, প্রথমে একটা বিষয় যে আলহামদুলিল্লাহ আপনি স্মরণ আছে কিনা, যারা প্রথমে আমাদেরকে কল করেছিলেন একজন, জি জি, যে বায়াতের ব্যাপারে, জি জি, বায়াতের বিষয়ে ওইটা যদি একটু বলে দিতেন। আজকে মাশাআল্লাহ গাউসে পাকের এই অনুষ্ঠান, গাউসে পাকের ওরুস মুবারকের মাস, দেখেন বায়াত শব্দটা এটা আমরা যদি দেখি আরবিতে বলা হয় বায়া, বাই মানে হচ্ছে বিক্রি করা, বিক্রি, লেনদেন করা, নিজেকে বিক্রি করে দেওয়া। তো বায়াত মানে হচ্ছে এটার দ্বারা, আবার এটাও লিখেছেন ইচ্ছা করা, মানে নিজের এক অন্তর থেকে ইচ্ছা করা, ইচ্ছা করার নাম হচ্ছে কি বায়াত। আর বায়াতের ক্ষেত্রে একটা জিনিস কি কাউসার ভাই, বায়াত আজ পর্যন্ত কেউ বায়াত হলে ক্ষতি হয়েছে বা ক্ষতি হবে এমনটা নয়, আজ পর্যন্ত কোথাও বা কোনোভাবে লেখা নেই যে বায়াত গ্রহণ করলে সে ক্ষতি হবে বা তার মাজাল্লা এমন এমন হবে। হ্যাঁ, সঠিক ব্যক্তিকে যদি, সঠিক ওলিকে যদি ধরতে না পারে তখন তার ক্ষতি হতে পারে, কিন্তু বায়াত গ্রহণ করলে ক্ষতি হবে এমন কোনো জায়গায় এমন কোনো কথা নেই, উল্লেখ নেই। বরঞ্চ বায়াত এর বিষয়টা হচ্ছে একজনকে, আমরা যদি সহজভাবে বলি, একজনকে অনুসরণ করা, মানে যে আইডল হিসেবে, আইডল হিসেবে মেনে নেওয়াটা, জি জি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এসেছে। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের দরবারে বায়াত গ্রহণ করেছেন। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ রাসূলের কাছে যখন বায়াত গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম, তখন আল্লাহ তাআলা বলেছেন এটা যে স্পষ্ট, এটা বায়াত মানে আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার দরবারে বায়াত গ্রহণ করা। আচ্ছা, আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করা মানে নিজেকে বিক্রি করে দেওয়া। বিক্রি করে দেওয়া মানে কি, ইনি আমাকে, আমি আপনি, আমরা গুনাহগার। হ্যাঁ, আমরা হয়তো অনেক বিষয় আমাদের জানা থাকে না, কিন্তু একজন আল্লাহর ওলির দরবারে যাওয়ার মাধ্যমে দেখবেন অটোমেটিকলি কাউসার ভাই প্র্যাকটিক্যালি
তার পরিবর্তন আসে। একটা বিষয় কি মনে করেন, ইনারা তো আল্লাহ পাকের রাজি করে ফেলেছেন, ইনা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে গিয়েছে, তো আমি তো হয়তো এখনো গুনাহগার, হ্যাঁ, তো আল্লাহ পাকের বান্দা তারা যখন প্রিয়, তাদেরকে তাদের সহবতে যখন আমি যাব, তাদেরকে যখন আমি অনুসরণ করব, তাহলে তাদের মতো আমারও প্রিয় হওয়ার আল্লাহ পাকের সৌভাগ্য এবং আল্লাহ আল্লাহ তাআলা দয়া করবে। মাশাআল্লাহ। আরেকটা জিনিস দেখেন, দুনিয়াবি ক্ষেত্রেও আমরা যখন কোনো উপরস্থ ব্যক্তির কাছে যেতে চাই, জি জি, তখন কিন্তু আমাদের মাধ্যম লাগে, মাধ্যম লাগে। হ্যাঁ, আমরা আল্লাহ পাকের পর্যন্ত গিয়ে যে আমি দোয়া করবো, অনেকে বলে আমি দোয়া করতে পারি, আমি কোরআন হাদিস পড়তে পারি, তাহলে আরেকজনকে মানার প্রয়োজন কি? আচ্ছা আচ্ছা, দেখেন মানার প্রয়োজন, মানাটা এটা আমার রসুলের জমানা থেকে আজ পর্যন্ত এসেছে, জি জি, না মানাটা এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে এটাও এসেছে, কিন্তু যারা মানে নাই তারা কিন্তু ধ্বংস, আর যারা মেনেছে তারাই উভয় জাহানে কামিয়াবি হয়েছে, তারা সাহাবা হয়ে আজকে তাদেরকে কত মর্তাবা আল্লাহ। এই জন্য আর বায়াতের ক্ষেত্রে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে, চিন্তা করতে। আজকে দেখেন আলহামদুলিল্লাহ গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে মুরিদ করায় আমির আহলে সুন্নাহ দামত বরকাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে যেহেতু কেরামতের কথা আসছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার নিজের ফরমান বাহজাতুল আসরার কিতাবের মধ্যে আছে, আচ্ছা, আমার কোন মুরিদ তাওবা ব্যতীত মৃত্যুবরণ করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কথাটা বাহজাতুল আসরার কিতাবের মধ্যে, আচ্ছা, অনেকে বলতে পারে বাহজাতুল আসরার কিতাব এটা কি, এটার গুরুত্বটা কতটুকু বলি, জি, বাহজাতুল আসরারের কিতাবের গুরুত্বটা হচ্ছে এমন, উলামায়ে কেরামগণ বলে হাদিসের শাস্ত্রের যে কিতাবগুলো আছে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব আমরা সেটা জানি, সেটা হচ্ছে কি, সহিহ বুখারী শরীফ। আচ্ছা, সহিহ বুখারী শরীফ গ্রহণযোগ্যতা কেন পেয়েছে, এটার মূল কারণ হচ্ছে এটার মধ্যে প্রত্যেকটা সনদ এবং রাবির, হ্যাঁ, রেওয়ায়েত সহ হাদিস বর্ণনা করেছেন আল্লাহর রসুল থেকে নিয়ে ইমাম বুখারী আলাইহির রহমা, ইনি সবগুলো প্রত্যেকটা রাবির হালত বয়ান করেছেন, জি জি, এবং যাদের হালত বয়ান করেছেন তাদের অবস্থা কেমন ছিল, তারা মুত্তাকি কেমন মুত্তাকি সেটাও বর্ণনা, সেটাও বর্ণনা করেছে, সেটাও উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। তো এই জন্য না হয় একটা হাদিস কিন্তু বুখারী শরীফে আছে, এই হাদিসটা অন্য কিতাবের মধ্যেও আছে, আছে, কিন্তু বুখারী শরীফে উল্লেখ হওয়ার পর এটার গ্রহণযোগ্যতা আরো বেশি বেড়ে যায়, কারণ এটার সনদের সাথে, হ্যাঁ, সিক্কা রাবি, রাবি সিক্কা হওয়াটা এই বিষয়টা আলোচনা করা হয়, প্রত্যেকটা বিষয় আল্লাহ রসুল থেকে নিয়ে এনার আসার পর্যন্ত একদম সিরিয়াল টু সিরিয়াল সুন্দরভাবে এটা বয়ান করার কারণে এটাকে হাদিস শাস্ত্রের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হিসাবে এটাকে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বাজাতুল আসরারের কিতাবের মধ্যেও প্রত্যেকটা রাবি কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, কখন এসেছে, কিভাবে হয়েছে, প্রত্যেকটা রাবির পুরো সিক্কা রাবি কিনা, এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলীর বাণীটা এ পর্যন্ত আসছে, যিনি বয়ান করেছে ওইখান থেকে না, বয়ান যিনি করেছেন উল্লেখ করেছেন তার পর্যন্ত যত রাওয়ায়াত কারণে আলা আছে প্রত্যেকের নাম সহ রেফারেন্স থাকার কারণে এটার গ্রহণযোগ্যতা আছে। সুবহানাল্লাহ। আর এই বাহজাতুল আসরারের কিতাবের কথা গোসেবাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, আমার কোন মুরিদ সে তওবা ব্যতীত মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ঠিক এই ব্যাপারে শেখ তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার বাবার বংশের মানুষ এক এলাকার ঘটনা, যে তো ওই এলাকার ঘটনা যে একজন পাগল ছিল, আচ্ছা, যার কাজই ছিল গাউসে পাক করা, যাকে মানুষ গাউসে পাকের দেওয়ানা হিসাবে জানতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইনার ব্যাপারে আসছে যে ইনি যখন মৃত্যুবরণ করেছিলেন, আচ্ছা, তখন ওই খানের লোকেরা স্পষ্ট দেখেছেন যে মৃত্যুর পর তাকে তার শরীরের উপরে চাদর ছিল, চাদরটা সরে গিয়ে সে উঠে বসে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বসে সে মানুষ যখন দেখেছে ভয় পেয়ে পালিয়ে যেতে লাগলো, তো ইনি ডাক দিয়ে বলেছেন, পুরো ঘটনাটা খুলে বললেন যে আমি যখন মারা গেলাম তখন বড় পীর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আমার কাছে আসলেন এবং বললেন তুমি তওবা ব্যতীত মারা গেলে, আমার আল্লাহু আকবার। তো এভাবে প্রশ্ন করে তখন গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি জি তাকে কালিমা শরীফ পাঠ করে সে ওই সময় সকলের সামনে কালিমা শরীফ আবার পাঠ করে তওবা করে কালিমা পাঠ করে আলহামদুলিল্লাহ তওবা ব্যতীত যে মারা যাবে না এটা স্পষ্ট ঘটনা, যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার ওই মুরিদ ওই দেওয়ানা ওই দিন তওবা করে আবার মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখেন গাউসে পাক রহমতুল্লাহ তাআলার ইহি এর মুরিদ হওয়ার ব্যাপারে, আর আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া হচ্ছে ওই মহান ওলিয়ে কামেল, যিনি গাউসে পাকের দরবারে আলহামদুলিল্লাহ নিজেকে গোলামও দাবি করেন আর গাউসে পাকের আলহামদুলিল্লাহ সিলসিলায় মুরিদ করিয়া থাকে। সুবহানাল্লাহ। যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকে বলবো, দেখেন পীর আপনি সিলেক্ট করার ব্যাপারে, সিলেক্ট করার ব্যাপারে বায়াত গ্রহণ
হবেন, বায়াত করবেন, হ্যাঁ বায়াত গ্রহণ করবেন, অবশ্যই আপনাকে এটার ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করতে হবে। অবশ্যই আজকে দেখেন আমির আলহাম দামাত আলিয়া কেমন পীর। আজকে যদি পৃথিবীর সিস্টেম দেখেন মিরাজ ভাই, আপনি যখন আল্লাহর ওলির কাছে যাবেন, আপনি আপনার পীরের কাছে যাবেন, পীরের সিস্টেম হচ্ছে কি, কিছু তোফা তাইফ নিয়ে যাওয়া। এটা সিস্টেমও সুন্দর, কিছু তোফা তাইফ নিয়ে যাওয়া। আর পৃথিবীতে ওয়াহিদ একজন পীর আছে যে পীরের দরবারে আলহামদুলিল্লাহ মুরিদ নিয়ে যায় না, মুরিদ খালি হাতে যায়, ওই পীরের দরবার থেকে মুরিদকে তোফা দিয়ে তারপরে নিজের উপরে যাকাতকে ফরজ করে। এই যে আজকে এত কিছু আছে, তারপরও দেখেন আমির আহলেসুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার অনেক ঘটনা আছে, ঘটনা তো আল্লাহ আকবার। এমন বলেছেন, আমি বলি যে উলামায়ে কেরামগা সুফিয়া কেরামগণ বলেছেন গাউসে পাক রহমতুল্লাহ তাআলার কেরামত হচ্ছে মুক্তার নেই। অর্থাৎ তসবিতে যেমন একটা তসবি ছুটে গেলে পড়তেই থাকে, গাউসে পাকের কেরামত যদি শুরু হয় বলা শুরু হয় শুধু গাউসে পাকের কেরামত শুধু বের হতে থাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিগরানে সূরা খুব সুন্দর বলে যে আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ বর্তমান জমানায় এমন পীর যার কেরামত অসংখ্য আছে, কিতাব আছে, যদি বলা শুরু করা হয় শেষ করা যায়। আল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমির আলহাসান নিজের কারামতকে প্রকাশ করেন না, দিচ্ছেন না প্রকাশ করার সন্দেহ। মহিলা পীরের দরবারে মুরিদ হওয়ার পর স্বামীকে খাবার না দিয়ে, স্বামীকে ভর্তা দিয়ে খাবার খাওয়াচ্ছে, পীরের জন্য গরু মুরগি জবাই করে খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু দেখেন এটা শিক্ষা না। শিক্ষা হচ্ছে কি, আপনি আপনার ঘরকে আগে ঠিক রাখতে হবে। আর আমির আলহাসান আজকে আল্লাহ রাসূলের হাদিস মুবারক আছে স্পষ্ট, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিস যে আল্লাহ রাসূল মহিলাদেরকে বায়াত করিয়েছেন কিন্তু কখনো তাদের উপরে হাত রাখেনি। জি জি। আর বর্তমান জমানায় আলহামদুলিল্লাহ আমার পীর আমির আহলে সুন্নাত যিনি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি মুরিদ আছে, হাত তো দূরের কথা, আলহামদুলিল্লাহ সামনে পর্যন্ত যায়নি, তাদের বয়সও তো কিছু আর কোনোই জি জি, নিজের সন্তানের স্ত্রীগণকেও এখনো পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে যখন এক দর্শক প্রশ্ন করেছে সে সুবাদে এই কথাগুলো চলে এসেছে, এবং এই দর্শকের প্রশ্ন ছিল যে আসলে বায়াত বিষয়টা কি, এবং বায়াত সম্পর্কে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমাদের হুজুর তুলে ধরেছেন মাশাআল্লাহ। শুধু কাদরিয়া তরিকার খেলাফত পেয়েছে এরকম না, আলহামদুলিল্লাহ ইনি আরো চিশতিয়া তরিকার অন্য অন্য তরিকার পীর সাহেবরাও ইনাকে খেলাফত দিয়েছে, বরং আরো অনেকে দিয়েছেন বরকতান যে ইলিয়াস কাদরি আমার সিলসিলাতে বা আমার মাধ্যমে কি করাবে, মুরিদ করাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সৌভাগ্যের ব্যাপার, মাশাআল্লাহ, বরকত, আল্লাহ তাআলা কবুল করুক। তো আমিও আশা করি দর্শক শ্রোতা যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন আইনার উত্তর পেয়ে গিয়েছেন, এবং আপনাকে অনুরোধ করবো মাশাআল্লাহ হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলার শান মান সম্পর্কে, মাশাআল্লাহ কারামত সম্পর্কে, মুরিদের কেমন কারামত, মাশাআল্লাহ কারামত যখন আজকে টপিক রাখা হয়েছে, এবং ইনার কারামত কেমন সেটা নিয়ে আমার গোসা পাক রহমতুল্লাহ তাআলার হিব যে বলেছেন আমার মুরিদ কখনো তবা ব্যতীত মৃত্যুবরণ করবে না, সেই বিষয়ে একটা কারামত সম্পর্কিত মাশাআল্লাহ ঘটনা শোনার সৌভাগ্য হলো। তো আল্লাহ পাক আমাদেরকেও আমার হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মুরিদের মধ্যে আল্লাহ পাক কবুল করুক মাশাআল্লাহ। তো আমিও অনুরোধ করব যারা এখন হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি মুরিদ হওয়ার সুযোগ হয় নাই, আপনি মাশাআল্লাহ আমির আহলে সুন্নতের মাধ্যমে আপনি চাইলে হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি মুরিদ হয়ে যেতে পারেন। আমার আমির আহলে সুন্নতের মাধ্যমে হুজুর গোসা পাকের মুরিদ হওয়ার সৌভাগ্য হয়ে যাবে আপনার, আল্লাহ তাআলা কবুল করুক। কিছু কল অ্যাড করবো, আমাদের অনেকে কল করেছেন, যে আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম রাবেয়া, নারায়ণগঞ্জ পাঠানচুলি থেকে বলছি। আপনারা কি শুনছেন? আপনারা শুনলেন নাম হচ্ছে প্রিয় মদিনা দুবে। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করুক, খুবই সুন্দর ছোট বাচ্চা কল করেছে, আল্লাহ তালা উত্তম প্রতিদান নসিব করুক। আমাদের সঙ্গে থাকার অনুরোধ, যদি সম্ভব আজকে অনুষ্ঠানে নাও হয় ইনশাল্লাহ অন্য অনুষ্ঠানে চেষ্টা করবো আপনার অনুরোধ পূরণ করার জন্য, কেননা আজকে অনুষ্ঠানের প্রায় আমরা শেষ পর্যায়ে। আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। জি পরবর্তী কল। আমার নাম নাজিম উদ্দিন, দেখতে খুব আগ্রহ হয়ে আমরা এই চ্যানেলে যে চ্যানেল গুলো আমার দেখতে খুব ভালো লাগে, আর দোয়া করবেন আমার লাগে, আপনার আপনার লাগে জরুরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আর অনেকে মাশাআল্লাহ কল করেছেন আমাদেরকে, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করছিলাম আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনী নিয়ে। তো ইনার জীবনী নিয়ে আলোচনা হচ্ছে একটি মানকাবাত দুষের সংক্ষিপ্তাকার যদি না শুনে কীভাবে হয়, সংক্ষিপ্তাকার দুষ যদি আমাদেরকে আমার হুজুর গোসে পাকে মানকাবাত শুনিয়ে দিতেন আমার রমজান ভাই। المدد يا غوث يا زمن، المدد يا غوث يا زمن،
দেখা তোমার মহান দরবার গৌসে আজম দেখা তোমার মহান দরবার গৌসে আজম দেখা নীল গুম্বদ দেখা নীল গুম্বদ তোমার গৌসে আজম দেখা তোমার মহান দরবার গৌসে আজম দেখা নীল গুম্বদ তোমার গৌসে আজম প্রেমের শোভা দাও না আমায় হে মুর্শিদ প্রেমের শোভা দাও না আমায় হে মুর্শিদ বিভোর থাকি প্রেমে তোমার গৌসে আজম বিভোর থাকি প্রেমে তোমার গৌসে আজম তোমার দরবার গোলাম তোমার দরবারের গোলাম বানাও আমারে তোমার দরবারের গোলাম বানাও মোরে তোমার দরবারের গোলাম বানাও মোরে ছেড়ে যাব না তোমায় ছেড়ে যাব না তোমায় ছেড়ে যাব না তোমায় তোমার গৌসে আজম দেখাও তোমার মহান দরবার গৌসে আজম যদি শাস্তি পায় গুনাহের কারণে তখন কি হবে আমার দরবারে গৌসে আজম করো অনুরোধ তুমি খোদার কাছে ক্ষমা যেন পাই এই আত্মার দরবার গৌসে আজম আল মাদদ ইয়া গৌসে পা আল মাদদ ইয়া গৌসে পা আল্লাহ মাশাআল্লাহ ইয়া গৌসে পাক আল মাদদ মাশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির উসিলায় আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব করুক মাশাআল্লাহ হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে আমরা শুনছিলাম একটু আগে মাশাআল্লাহ আমাদের সুলাইমান মাদানী হুজুর আমাদেরকে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার কারামতের একটি দিক নিয়ে আমাদের কাছে তুলে ধরেছেন আমাদের মিরাস হুজুরের কাছে শেষ পর্যায়ে আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা কারামতের বিষয়ে যদি একটু প্রসিদ্ধ ঘটনা বা অনেকে শুনেছি আসলে ওলামা ইকরাম যখনই কথা বলবে দেখেন কুরআনুল কারিমের কতগুলো আয়াত একটা আয়াতের আপনি অনেকগুলো অর্থ পাবেন আপনি একটা আয়াত দিয়ে একটা শুধু তারজমা বিশ্লেষণ করলে হবে না কুরআনুল কারিমের অনেকগুলো আয়াতে আপনি দেখবেন যে অনেকগুলো বিশ্লেষণ আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আল্লাহর ওলিতে জীবনীত আপনি একটা ঘটনা দিয়ে অনেক কিছু উপস্থাপন করতে পারবেন হ্যাঁ কারণ এদের জীবনী এরকম হ্যাঁ আপনি এদের জীবনী প্রত্যেকটা যদি জীবনের মুহূর্তকে আপনি বলতে চান কখনো কারামত বেশি উঠবে কখনো ইলমেদিন বেশি উঠবে কখনো তিনাদের আদব বেশি উঠবে তিনাদের মহত্ব বেশি উঠবে দেখেন আমার আমিরুল সুন্নাত আজকে যেন আমার সোমান ভাই বললেন অনেক কারামত আমি নিজেও সাক্ষী একটা কারামতের তবে আমি শেয়ার করছি না কিন্তু আমি এটা বলবো আমিরুল সুন্নাত কারামত আজকে দেখেন আজকে কোথায় করাচিতে বসে আছে হ্যাঁ আর আমরা এখানে বসে আছি আজকে আমিরুল সুন্নাত এখন এখানে আসে নাই তিনি কারামত কেমন ছিল যে তিনি এখন না এসে নজওয়ানদেরকে দাঁড়িয়ে রেখে দিয়েছেন এখন এখানে না এসে পাগড়ি পরিয়ে দিয়েছেন এখন না এসে মসজিদ ভরা সংগঠন করে দিয়েছেন এখন আমিরুল সুন্নাতের একটি কথাই আলহামদুলিল্লাহ কি হয়ে যায় মানুষের প্রভাব বিস্তার হয়ে যায় ভাই কারামত দেখে পীর সাহেব গ্রহণ করা একটা বুকামি কোনোদিনও সম্ভব না আমি স্বীকার করছি হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন আপনি যেটা বললেন না পানির উপর দিয়ে চলে যাওয়া এটাও একটা কারামত না জি হাওয়ার উপর ভেসে যাওয়া তো দেখেন পানির উপর দিয়ে ব্যাঙও চলে যায় জি হাওয়া হাওয়ার উপরে পাখিও হাওয়ার উপরে উড়ে জি তো এটা দেখে মুরিদ হওয়া না আপনি যেটা বললেন মাশাআল্লাহ এটাই সবচেয়ে বড় কেরামত হচ্ছে একজন ব্যক্তিকে গুনাহের পথ থেকে সঠিক পথে নিয়ে আসা এক কথা একটা বিষয় সেটা হচ্ছে আল্লাহ পাকের বড় দয়া যে আল্লাহ পাকের দেওয়া রাস্তা দিন ইসলামের পথ দায়েম এবং কায়েম থাকা শরীয়তের সবগুলা বিষয় মেনে চলা এটাই হচ্ছে অনেক বড় একটা কারামত আল্লাহ পাকের অনেক বড় দয়া আছে কারামত নিয়ে আলোচনা হচ্ছে দ্বিতীয় তাম দর্শনের সময় শেষ হয়ে গিয়েছে যার কারণে আসলে বিষয়টা এমন অনেকগুলো বিষয় আসলে আরও উঠে আসছে এবং আরও অনেকগুলো বিষয় টপিক মাশাআল্লাহ আলোচনা করার জন্য মঞ্চ আছে কিন্তু সময় তো আসলে আমার জন্য নির্দিষ্ট রয়েছে
তো দর্শকদেরকে অনুরোধ করবো ইনশাল্লাহ আপনার মাদানী চ্যানেল বাংলা দিতে থাকুন ইনশাল্লাহ। এভাবে আর অনেকগুলো বিষয় ইনশাল্লাহ ইলমে দিন দেখার এবং জানার সৌভাগ্য হবে। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছি তার উপর নিজেও আমল করার তৌফিক দান করুক এবং অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। সকলকে আজকে বিদায় জানাচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। শেখ আব্দুল কাদের জিলানি, দম দম দস্তগীর গফে আজম আমার পি।